বাহ, খুবই সুন্দর পোশাক। এতক্ষণ ধরে তো আমি এটাই খুঁজছিলাম, এটাতে আমাকে খুবই দারুণ মানাবে। কিন্তু দোকানদারকে তো এখনো দেখছি না। এটা আবার কোত্থেকে এলো এখানে? হ্যাঁ, এবার বলুন স্যার, কি করতে হবে? ও, আপনি? আপনাকে দেখে খুব ভালো লাগছে স্যার। কিন্তু তুমি এখানে কি করছো? তুমি তো হোটেলের বেয়ারা। হ্যাঁ, তা ঠিক, তবে আমি অনেক কিছু করি স্যার। যেমন এই মুহূর্তে আমি আপনার কাছে কিছু পোশাক বিক্রি করব, যা পড়লে আপনাকে অনেক সুন্দর দেখাবে। বলুন স্যার, এখন আপনাকে কোনটা দেখাবো? বেশ, আমি আসলে এই পোশাকটার কথাই বলছিলাম, এটা কি একটু পরে দেখা যাবে? বাহ, আপনার পছন্দ যে চমৎকার, এতে কোনো সন্দেহ নেই। তা বলুন স্যার, আপনার মাপ কত? 2 নম্বর। 2? না স্যার, আমাদের 2 নম্বর পোশাকটা শেষ হয়ে গেছে, আমরা দুঃখিত। আমি বরং আপনাকে অন্য একটা পোশাক দেখাই, তাই না? না না না, আমি আসলে এই পোশাকটাই চাই, এটা কিন্তু 2 নম্বরই মনে হচ্ছে। হ্যাঁ, এটা একদম 2 নম্বর। বেশ, আমি তাহলে এটাই পরে দেখি। ও না স্যার, আমার মনে হয় এটা ঠিক হবে না। কেন কেন? কারণ আমি যদি ওর গা থেকে পোশাক খুলে নেই, তাহলে এক মিনিট স্যার, দেখি কেউ শুনছে কি না। তাহলে আর ওর গায়ে কোনো পোশাকই থাকবে না, আর ওর গায়ে কোনো পোশাক না থাকলে ও খুব লজ্জা পাবে। বাজে কথা একদম বলবে না। ও লজ্জা পাবে কেন? হ্যাঁ, ওর তো কোনো অনুভূতি নেই, আর যার কোনো অনুভূতি নেই সে তো লজ্জা পেতে পারে না, তাই না? ও তো একটা পুতুল, প্লাস্টিকের তৈরি একটা পুতুল। হ্যাঁ তো, তার মানে হলো ওর প্রাণ নেই। কি করে জানলেন যে ওর প্রাণ নেই? শোনো, যার প্রাণ আছে সে খাওয়া দাওয়া করে, শ্বাস নেয় আর বড় হয়। পুতুল তো খাওয়া দাওয়া করে না, শ্বাস নেয় না আর বড় হয় না, তাই না? হ্যাঁ, আপনার কথা অনুযায়ী আমি কখনোই ওকে শ্বাস নিতে দেখিনি, এমনকি কখনোই ও খাবার খায়নি। হ্যাঁ হ্যাঁ, ভাবতাম ও খুবই ভালো কর্মচারী, কিন্তু আসলে তা না, ও কখনোই বাড়েনি, এক রত্তেও বাড়েনি। আমি যখন থেকে চাকরি করছি তখন থেকে সেই 2 নম্বর, বুঝতে পারছি না কি হবে। তার মানে কি দাঁড়ালো? যেহেতু ওর প্রাণ নেই, সে তোর অনুভূতিও নেই, আর যেহেতু অনুভূতি নেই সেহেতু সে লজ্জা পেতে পারে না। কাজে সুটটি আমাকে দাও। না না না, এটা হতে পারে না স্যার, কারণ ও উলঙ্গ হলে ওর লজ্জা না লাগলেও কেউ শুনছে না তো। আমার খুব লজ্জা করবে। ও কি সব বলে পাগলের মতো। ঠিক আছে, ওকে তুমি অন্য কাপড় পরিয়ে দাও। বাবা, খুবই চমৎকার বুদ্ধি। তাহলে আমরা ওকে কি পড়াবো স্যার? যা খুশি পড়াও, তাতে কিছুই যায় আসে না। বুঝেছি, এমন একটা কিছু পড়াবো যাতে ওকে খুব মানাবে। পেয়ে গেছি, এটাতে ওকে খুবই সুন্দর মানাবে। হ্যাঁ পেয়ে গেছি। এই এই ছাড়ো ছাড়ো, এই কি করছো? এই এই ছাড়ো, এই কি করছো তুমি? বাহ, এটাতে ওকে খুবই সুন্দর লাগবে। আমি এটা ওকে দিচ্ছি, কারণ ওরটা আপনাকে দেব। স্যার একটু দাঁড়ান, আমি তো ভেবেছিলাম আপনি এটা কিনবেন। যাই হোক, খদ্দের হলো লক্ষ্মী, ঠিক।